রহিম হেসে বলল শহরে কি আছে হা অনেক কিছুই আছে কিন্তু শান্তিটা কোথায় এই গ্রামে আমাদের নিজস্ব একটি জগৎ আছে তুমি যদি খোলামেলা চোখে দেখো এই ক্ষেত খামার মাঠের বাতাস এখানকার মানুষ এসবের ভিতর একটা আলাদা শান্তি লুকিয়ে আছে তো এআই দিয়ে কার্টুন তৈরি করার জন্য আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এআই দিয়ে কিভাবে গল্প এবং ছবি ছবি থেকে ভিডিও ব্যাকগ্রাউন্ড ভোকাল এ টু জেড কিভাবে কালেক্ট করবেন সেই ভিডিওটা যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা যে ব্যাকগ্রাউন্ডে যে ভোকালটা দিবেন সেই ভোকালটা কিভাবে এআইয়ের মাধ্যমে আপনারা একদম কিলিং এডিট করে নেবেন এবং আপনাদের যে ওই কালেক্ট করা ভিডিও এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিলেট মুক্ত করে এই ভিডিওগুলোকে কীভাবে প্রফেশনাল এডিটিং করবেন তো সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখবেন

সময় দেবেন ওকে দিয়ে দেবেন এখানে একটু লোট নিবে লোট নিয়ে আপনার ভয়েসটা অটোমেটিক ইনহান্স হয়ে যাবে আপনার ব্যাকগ্রাউন্ডে যে বাতাসের শব্দ এবং আজে বাজে যত শব্দ আছে সব শব্দগুলো রিমুভ করে একদম প্রফেশনাল ভয়েস তৈরি করে দিবে তো দেখুন এখানে যে ডাউনলোড বাটনটি আছে এটার উপরে যদি ক্লিক দেয় সাথে সাথে কিন্তু এই যে ভোকালটা ডাউনলোড হয়ে যাবে তো এভাবে আপনারা ভোকালটাকে প্রফেশনাল এডিটিং করে নিতে পারবেন তো যাই হোক এখন কিন্তু আমার ভোকাল এডিটিং করা শেষ এখন আমি ব্যাকগ্রাউন্ডে ভোকাল এবং ভিডিও এডিটিং করে দেখাবো ভিডিও এডিটিং এর জন্য সব থেকে জনপ্রিয় অ্যাপ হচ্ছে ক্যাপকাট আপনারা মাধ্যমে খুব সহজে এডিটিং করে নিতে পারেন তো আমি ক্যাপকাটে চলে যাবো যে নিউ প্রজেক্ট বাটনটি আছে এটার উপর ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের যে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে এর মাধ্যমে এই কার্টুন ভিডিওগুলো তৈরি করবেন তো এই যে কার্টুন ভিডিওগুলো সব ভিডিওগুলো কিন্তু চলে আসবে তো আসার সাথে সাথে এখানে স্টেপ অনুযায়ী প্রত্যেকটা ভিডিও আমি সিলেক্ট করে নেব দেখুন আমি প্রথম ভিডিওটা দ্বিতীয় ভিডিওটা এরকম সাতটা ভিডিও আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিয়ে এখানে অ্যাড করে এখানে চলে আসবে এখন আমরা ব্যাকগ্রাউন্ডে যে ভোকাটা সেটা অ্যাড করব করার জন্য এখানে অডিও বাটন সেটার আছে ক্লিক দেবো এখানে যে সাউন্ডটা সেটার পরে ক্লিক দেবো পাশে যে গ্যালারির মতো অপশন আছে সেটার উপরে ক্লিক দেবো সাথে সাথে আপনার ফোনের যে অডিও গুলো আছে এখানে কিন্তু চলে আসবে আসার সাথে সাথে এখন নিচে যে একটু আগে যে অডিওটা আপনারা ডাউনলোড করছেন সেই অডিওটা এখানে অ্যাড করে নেবেন তো আমি এখানে অ্যাড করে নিলাম এখন প্রথমে যে আমার যে অডিওটা সেই অডিওটা প্রথমে বাড়তি অংশ আছে সেক্ষেত্রে এখান থেকে আমি অংশটা কেটে নিব কেটে ডিলেট অপশানে ক্লিক দেবো এবং টেনে শুরুতে নিয়ে আসবো এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের ভোকাল এই ছবির সাথে মিলে গেছে এখন অনেক অংশে দেখা যায় আমার ভোকালের চাইতে ভিডিওর মৌসুমটা অনেক বেশি সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা অন্য একটা ছবি অ্যাড করে নিতে পারেন আপনার কার্টুন ছবি আমি বলছিলাম যদি ভিডিওটা বড় হয় তাহলে চারটা ছবি সংগ্রহ করে নেবেন ওখান থেকে সেক্ষেত্রে এখানে ওবিলিয়ার বাটনটি আছে সেটার উপরে ক্লিক দেবেন এখানে প্লাস বাটনের উপরে ক্লিক দেবেন দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা ছবি নিয়ে নিতে পারবেন তো এখানে কিন্তু ছবিটা অ্যাড হয়ে গেছে অ্যাড হওয়ার সাথে সাথে এই ছবিটা জুম করে ফুল সাইজ করে নেবেন তারপর ছবিটার উপরে ক্লিক দিয়ে এখানে যে অ্যানিমেশন বাটনটি আছে সেটার উপরে ক্লিক দেবেন দেওয়ার পর এখানে যে কম্বো অ্যানিমেশন আছে এই কম্বো অ্যানিমেশন দিয়ে দেবেন দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু এই যে ছবিটা এটাও একটা অ্যানিমেশন যুক্ত হয়ে যাবে মানে ভিডিওর সাথে মিলে যাবে তো যদি আপনার মৌসুমটা বড় হয় এবং ভিডিওটা অনেক বড় করার চেষ্টা করেন তাহলে এভাবে মাঝে মাঝে ছবি দিয়ে দেবেন এবং দরকার হয় আপনারা আরও কয়েকটা ছবি ডাউনলোড করে আপনারা এখানে অ্যাড করে নিতে পারেন তাহলে আপনার ভিডিওটা আরও ভালো লাগবে তো অনেক সময় দেখা যায় আপনারা যখন ব্যাকগ্রাউন্ডে ভোকাল দেন তখন অনেক ভুল কথা অ্যাড হয়ে যায় সেটা এখান থেকে কেটে আপনারা সমাধান করে নিতে পারবেন তো সেক্ষেত্রে দেখুন আমার এখানে একটা বাড়তি অংশ আছে আমি অডিওর উপর ক্লিক করে এখান থেকে কেটে নিব তারপর এতটুকু আমার ভুল হয়েছে তাহলে আমি এই পর্যন্ত কাটবো কাটার পর এখানে যে মাঝখানের অংশটা আমি সিলেক্ট করে ডিলেট করে দেব এবং টেনে আমি এই অডিওটাকে মিলিয়ে দেবো ব্যাস আমার এখানে যে ভুলের যে অংশটা সেটা কিন্তু কেটে চলে গেছে এভাবে আপনার যদি আরও ভুল থাকে আপনারা এভাবে অডিওটা কেটে কুটে একদম সমাধান করে নিতে পারেন আবার আমার একইভাবে এখানে লং ভিডিও হয়ে গেছে তো আমি এখানে লেয়ার ওবি লেয়ার উপরে ক্লিক করে এখান থেকে গ্যালারি থেকে আমি একটা ভিডিও ক্লিক করে এখান থেকে নিয়ে আসবো তো অ্যাড করে নেব অ্যাড করার পর এই ভিডিওটা আমি ছোট করে কেটে বাড়তি অংশটা দিয়ে দেবো মানে আমার এখানে যতটুকু দরকার দরকার ততটুক আমি রাখবো একই সিন অনেকখানি মানুষ দেখে না এই জন্য আমি বাড়তি বাড়তি এগুলো অ্যাড করে নেছি তো আপনারা অ্যাড করে নেবেন এগুলো নিজের মতো করে এডিট করে নিবেন যাই হোক আমার ব্যাকগ্রাউন্ডের যে ভোকালগুলো আছে ভোকালগুলো আমার এডিট করা শেষ হয়ে গেছে এখন আমি এই ব্যাকগ্রাউন্ডে এটার একটা মিউজিক ব্যবহার করবো তাহলে ভিডিওটা আরও ভালো লাগবে তো মিউজিক ব্যবহার করার জন্য এখানে যে সাউন্ড আছে এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু গ্যালারি থেকে আমরা অডিও নিয়ে আসতে পারি কিন্তু আমি আপনাদের সহজে দেখাবার সাথে স্বার্থে ক্যাপকার থেকে এখান থেকে অডিওটা নিব ফ্রি অডিও আছে অনেকগুলো তো আমি এখান থেকে একটা মিউজিক সেট করে দেবো সেট করার পর প্লাস বাটনে ক্লিক দেবো এখানে চলে আসবো আমি টেনে একদম শুরুতে নিয়ে আসবো আসার পর এটার উপরে ক্লিক দেবো ক্লিক দিয়ে এখানে ভলিউম আমি আমার মতো করে রাখবো আমি দশ করে রাখছি আপনারা আরও কমিয়ে রাখতে পারেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভোকাল অনুযায়ী আপনারা অডিও রাখবেন তো এখন এই অডিওটাকে আমি কিন্তু ভলিউম কমিয়ে দিয়েছি এখন এই অডিওটাকে আমি স্পিড করে দেবো কারণ স্পিড করলে অডিওটা একটু চেঞ্জ হয়ে যাবে কপিরাইট রেট না আসার সম্ভাবনা অনেক বেশি তো স্প্রিটের উপর ক্লিক দিয়ে আমি স্পিড এখানে টু এক্স করে দেবো ব্যাস এখন একদম ভিডিও শেষে চলে যাব এখানে দেখুন বাড়তি যে কিছু অংশ আছে এখানে ও মিউজিক নাই তো আমি এটা কেটে আবার এই মিউজিকটাকে আমি ডুপ্লিকেট করে দেবো ব্যাস এখন একদম ব্যাকগ্রাউন্ডের শেষ পর্যন্ত মিউজিক চলে আসছে যে অংশটা আছে মিউজিকের সেটা আমি এখান থেকে কেটে ডিলিট করে দেবো ব্যাস তাহলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে মিউজিকে এসে গেছে ব্যাকগ্রাউন্ডে ভোকাল হয়ে গেছে এখন এই ভিডিওটা কিন্তু টোটাল এডিটিং করা শেষ এখন এই ভিডিওটা উপরে যে এক্সপোর্ট বাটনটি আছে এটা ওপরে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের ভিডিওটা কিন্তু স্থায়ী হয়ে যাবে এই ভিডিওটা আপনারা চাইলে আরো বিভিন্ন বিভিন্ন স্টাইলে আপনার নিজের মতো এডিট করে নিতে পারেন এখন এই ভিডিওটা কিন্তু একদম আপনার ভোকাল দিয়ে তৈরি এবং কপিরাইট মুক্ত আপনারা ফেসবুকে ইউটিউবে যে কোনো স্থানে আপনারা ব্যবহার করতে পারেন আর ডেলি যদি এইরকমের ভিডিও গুলো যদি আপনারা ফেসবুকে ইউটিউবে আপলোড করেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা সোশ্যাল সাইট থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম আসবে কারণ এই ভিডিওগুলো বাচ্চারা এবং মুরব্বীরা সবাই কিন্তু এই ভিডিওগুলো দেখে তো আমার এই ভিডিওতে যদি কোনো ভুল হয় থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কারণ ভুল থেকে অনেক শিক্ষা আছে এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্টে করতে পারেন এবং আমার সরাসরি যে পেজ আছে সেই পেজে কি আমাকে মেসেজ করতে পারেন আর অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন